সিঁড়িটা আমাকে এখন ঘুরতে হবে। গুহার মধ্যে আমি যাব, পাথরের ভিতরে এই সিঁড়ি, এই গুহার ভিতরে কি আছে? আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটি শহরের মধ্যে এসেছি, আর নতুন শহরের মধ্যে এসে আমি কত কিছু দেখলাম। আমি পুরোনো সাথে থাকবেন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি নতুন শহরের মধ্যে আসছি, এই জায়গার মধ্যে কি কি আছে আমি কোথায় যাবো দেখতে পাচ্ছেন? ওই যে আমার মধ্যে আমি যাবো, আর এই যে পাহাড়গুলো আছে আমি সবগুলি দেখাবো। দেখেন লম্বা সিঁড়ি দেখা যাচ্ছে, আর সিঁড়িটা আমাকে এখন উঠতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি পাড়ে দিয়ে আমি এই গুহার ভিতরে যেতে হবে। আমাকে গুহার ভিতরে কি আছে আমি দেখবো, এত লম্বা সিঁড়ি। আল্লাহু আকবার, এই যে এখানে দেখা যাচ্ছে পাথর, দেখা যাচ্ছে অনেক বড় বড় পাথর। এই যে পাথর দেখা যাচ্ছে, পাথরের ভিতরে এই সিঁড়ি, এই যে দেখতে পাচ্ছেন পাথর, এগুলো হচ্ছে পাথর, আর এটা হচ্ছে সিঁড়ি। দুইটা আমি এসে পড়েছি, আর কিছুটা বাকি। এই যে নিচের অংশ দেখবেন সিঁড়ি, কত জায়গা আমি উঠেছি, আল্লাহু আকবার, অনেক জায়গা দেখা যাচ্ছে। অলরেডি আমি সিঁড়ি অতিক্রম করেছি, তো গায়েস অলরেডি আমি সিঁড়ি দেখতে পাচ্ছেন, কত লম্বা সিঁড়ি দেখা যাচ্ছে এখানে। পুরো সিঁড়িটা আমি বেয়ে বেয়ে উপরে উঠেছি, এই শুধুমাত্র এই গুহার মধ্যে আসার জন্য। এই যে দেখতে পাচ্ছেন গুহা, এখন আমি গুহার ভিতরে ঢুকবো, দেখা যাক এই গুহার ভিতরে কি আছে। এটা ব্রিটিশ আমলের সিঁড়ি, ব্রিটিশ আমলে গুহা তৈরি করা হয়েছিল, অনেক দিন হয়েছে এই গুহা। আর এটা কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি গুহা, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাটির তৈরি গুহা, মাটি এবং পাথর, মাটি আর পাথর দিয়ে এই গুহাটি বানানো হয়েছে। আর আমি এখন গুহার ভিতরে ঢুকবো, দেখা যাক এটার ভিতরে কি আছে, চলুন দেখা যাক। এই গুহার পাশে আমি এসেছি ঠিক আছে, কিন্তু এটার তো কোনো দরজা দেখা যাচ্ছে না, একটি দরজা দেখা যাচ্ছে এখানে উপর। দেখি চারদিকে কোনো দরজা দেখা যায় কি না, তাই এখানে তো কোনো একটা জানালা দেখা যাচ্ছে, এদিকে তো কোনো দরজাই দেখা যাচ্ছে না, এদিকে আর একটা জানালা দেখা যাচ্ছে, আর এদিকে তো কোনো দরজাই নেই, তো আমি ঢুকবো কীভাবে? ও মাই গড, আমি তো কিছু বুঝতে পারছি না। তো দেখা যাক আমি এটাতেই প্রবেশ করার চেষ্টা করব। এটাতেই প্রবেশ কীভাবে করবো? এটা তো দেখা যাচ্ছে তালা মারা। আই এম সরি গায়েস, আমি এটা দেখাতে পারছি না, এটা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা লক লাগানো, তালা দিয়ে লক লাগিয়েছে তারা, এটাতে আমি প্রবেশ করতে পারবো না, সরি। তো গায়েস এটা হচ্ছে একটি খেজুর বাগান, দেখতে পাচ্ছেন খেজুর গাছ, অনেক খেজুর গাছ দেখা যাচ্ছে এখানে, এই খেজুর গাছ এটা। তো গায়েস এখানে আমি এখন নামাজ আদায় করবো, মসজিদ দেখা যাচ্ছে, আল্লাহ তাআলার গরু মসজিদ দেখা যাচ্ছে এখানে, কত সুন্দর উজুর জায়গা, উজুর স্থান এখানে, এখানে আমি উজু করব। উজু করার পরপরে আমি ইনশাআল্লাহ নামাজ আদায় করব, নামাজ শেষ করে আমি আরেকটি জায়গার মধ্যে যাব, যে আমার নতুন শহরটি আমি দেখাবো। এখনও শহরটি দেখাইনি, নতুন শহরটা দেখানোর বাকি আছে, তো অলরেডি আমি নামাজটা পড়িনি, নামাজ পড়ার পরপরে আমি দেখাবো ইনশাআল্লাহ। এখানে কত সুন্দর মসজিদ, আমি মসজিদটি বিদ্রোহ না করে পারলাম না, তাই মসজিদটাও ভিডিও করে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন মসজিদ, আল্লাহ তাআলার ঘর, অনেক সুন্দর মাশাআল্লাহ, ঠিক আছে। তো এখন আমি একটু কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করার পরপরে আমি চলে যাব বাহিরে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর বিউটিফুল, যার সুন্দর পাথর, অনেক বড় বড় পাথর এখানে দেখা যাচ্ছে, তারপর কত সুন্দর বরিও দেখা যাচ্ছে। আমি যে এই নতুন শহরের মধ্যে এসেছি, এই নতুন শহরের মধ্যে এসে আমি কী কী উপভোগ করলাম, আমি নতুন শহর, এটা হচ্ছে আমার নতুন শহর, আমি যে নতুন শহরের মধ্যে আগমন করেছি, এই এটা হচ্ছে নতুন শহর, দেখতে পাচ্ছেন আমি পুরো নতুন শহরটা এই পাহাড়ের উপর উঠে আমি আপনাদেরকে দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন শহর, এই নতুন শহর, এটা হচ্ছে নতুন শহর। তো দেখতে পাচ্ছেন অলরেডি এই নতুন শহরের মধ্যে আমি এসে কী কী দেখলাম। নতুন শহরের মধ্যে এসে আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা গাছে কিন্তু সবগুলো খেজুর গাছ, সবগুলো খেজুর গাছ, এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলো খেজুর গাছ। আর সবচেয়ে আশ্চর্য হয়ে বিষয় হচ্ছে আমি যে এখানে এসেছি, এখানে যে ব্যাকগ্রাউন্ডে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো দেখে অনেক ভালো লেগেছে আমার, অনেক সুন্দর পাহাড়গুলো, কিন্তু পাহাড়ের মধ্যে কোনো গাছ কিছুই নেই, কারণ এটা হচ্ছে আরব দেশ, আরব গাল, এই আরব কান্ট্রিতে এই পাহাড়ের মধ্যে কোনো গাছ থাকে না, শুধু পাহাড়, শুধু পাথর। আর এই পাহাড়ের উপর উঠার জন্য আমি পাহাড়গুলোতে আমি উঠার চেষ্টা করেছি, কিন্তু সেই পাহাড়ে আমি উঠতে পারিনি, কারণ আমি ব্যর্থ, কারণ এখানের যে কানন, এই কানুনে বলা হয়েছে এই পাহাড়ের উপর উঠা যাবে না, এখানের কানুন মজবুত, যে কারণে পাহাড়ের উপর
কেউ যেতে পারে না পাহাড়ের উপর যদি যাওয়া হয়, আর যদি দেখে পুলিশ, এদেশের পুলিশ তো রয়্যাল পুলিশ, যদি দেখে তাহলে অনেক শক্ত মাইর মারবে, আর জরিমানা তো করবেই, অনেক টাকা জরিমানা করবে। এই জন্য আমি ব্যর্থ, এই পাহাড়ের উপর আমি উঠতে পারবো না। অবশ্যই যদি উঠতে পারতাম অবশ্যই আমি আপনাদেরকে দেখাতাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, এখানে যে দেখতে পাচ্ছেন নতুন শহরটি আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।